আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেপনিগ্রেন আন্ডারগ্রাউন্ড সাধারণত বৃহস্পতিবার এই দুপুর 12:30টা এই সময়ে কখনোই বন্ধ থাকে না। এই ঘটনাটি ঘটেছে আজকে প্রায় 11 বছর পর। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই রেলওয়ে, মেরিটাইম এবং ট্রান্সপোর্টের একটি সরকারের সাথে একটি বিবাদ চলছে, তাদের বেশ কিছু ইস্যু নিয়ে, এবং সেই কারণে গত মঙ্গলবার এবং আজকে 3 মার্চ বৃহস্পতিবার পুরো লন্ডন জুড়ে আজকে আন্ডারগ্রাউন্ডে স্ট্রাইক চলছে। আর এতে আন্ডারগ্রাউন্ডের বেশিরভাগ, মানে একবারে 99% সার্ভিস বন্ধ রয়েছে। আর এরই কারণে আমার পেছনে যে স্টেপনিগ্রেন স্টেশন, যেখানে ডিস্ট্রিক্ট লাইন ট্রেনটি চলাচলের জন্য এটি খুবই বিখ্যাত এবং পূর্ব লন্ডনের বেশিরভাগ মানুষ এই স্টেশনটি ব্যবহার করে থাকেন, অন্যতম ব্যস্ত একটি স্টেশন, এই স্টেশনটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। এই আরএমটির যে স্ট্রাইক, সেই স্ট্রাইকের কারণে গতকাল রাত 12:00 থেকে আজকে রাত 12:00 পর্যন্ত এই স্ট্রাইক চলবে, এবং এতে আন্ডারগ্রাউন্ড প্রতিদিন ব্যবহার করে থাকেন অন্তত 50 লক্ষ মানুষ, এবং এই 50 লক্ষ মানুষকে নেওয়ার জন্য অন্তত 594টি ট্রেন সবসময় পুরো আন্ডারগ্রাউন্ড জুড়ে চলাফেরা করে, এবং যেটি বলা হয় লন্ডনের মাটির উপরে যত মানুষ চলাফেরা করেন তার চেয়ে বেশি মানুষ প্রতিদিন লন্ডন আন্ডারগ্রাউন্ডে ব্যবহার করে থাকেন, আর সেই মানুষের পরিমাণ হচ্ছে 50 লক্ষ। সেই 50 লক্ষ মানুষ আজকে আবারও একই সপ্তাহের মধ্যে 3 দিনের মধ্যে আজকে দ্বিতীয় দিন, মানে 2 বারের মতো তারা এই সমস্যার সম্মুখীন হলেন, এবং মানুষজন বাসে বা হেঁটে চলাচল করতে হচ্ছে, এবং এর পাশাপাশি রাস্তাঘাটে কিন্তু প্রচুর ট্রাফিক রয়েছে এই যে, মানে কারণ আজকে যেহেতু আন্ডারগ্রাউন্ড ব্যবহার করতে পারছেন না বেশিরভাগ মানুষ রাস্তায়, এবং বাসেরও কিন্তু মারাত্মক সংকট রয়েছে। সংকট বলতে বাসের মধ্যে এত পরিমাণ মানুষ যে বাসগুলো বাসস্টপে এসে সেখানে না থেমে তারা চলে যাচ্ছে, প্যাসেঞ্জারকে তুলছে না, কোনো কোনো সময় প্যাসেঞ্জারকে নামানোর প্রয়োজন হলে সেটা তারা নামিয়ে দিয়ে যাচ্ছে। আপনাদের অবগতির জন্য বলি, আরএমটি মূলত 600 আন্ডারগ্রাউন্ড স্টেশনে কর্মী ছাঁটাই এর বিরুদ্ধে, এবং তাদের প্রায় 10,000 কর্মী, তাদের বেতন বৃদ্ধি, কর্মঘণ্টা কমানো এবং পেনশন সুবিধা বৃদ্ধি ইত্যাদির জন্য তারা এই দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে, এবং সরকারের সাথে তাদের যে দেন-দরবার চলছে তারই প্রেক্ষিতে এই আন্ডারগ্রাউন্ডে যে স্ট্রাইকের ব্যবস্থা করা হয়েছে, এবং স্ট্রাইকটি আজকে চলবে এবং হয়তো আবারও কিছুদিন পরে এই ধরনের স্ট্রাইক আসতে পারে। এর আগে আমরা গত 1 বছর ধরে বিভিন্ন সময় উইকেন্ড এবং দিনের একটা সময় স্ট্রাইকের আওতায় ছিল, কিন্তু এভাবে পুরো আন্ডারগ্রাউন্ড সার্ভিস বন্ধ করে দিয়ে স্ট্রাইকের ঘটনা গত 11 বছরের মধ্যে গত 2 দিন হয়েছে, 1 মার্চ এবং আজকে 3 মার্চ, এটাই হচ্ছে প্রথম। এবং আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে শুধুমাত্র সেন্ট্রাল লাইনের লিভারপুল স্ট্রিট থেকে নিউবারি পার্ক এবং লাউটন পর্যন্ত সেন্ট্রাল লাইনটি চালু আছে, মানে একটি পার্ট চালু আছে এর পাশাপাশি, মানে পূর্ব লন্ডন জুড়ে সেন্ট্রাল লাইনটি চলছে, এবং ডিস্ট্রিক্ট লাইন ওয়েস্টার্ন থেকে আপমিনিস্টার পর্যন্ত চলাফেরা করছে, এবং ডিএলআরও শুধুমাত্র শেডওয়েল থেকে এই পূর্ব লন্ডনের দিকে চলাফেরা, মানে লুইসাম পর্যন্ত শেডওয়েল পর্যন্ত চলাফেরা করছে, শেডওয়েল থেকে আর ব্যাংকের দিকে সেটি যাচ্ছে না। এছাড়াও অনেকগুলো ওভারগ্রাউন্ড ট্রেন যেগুলো আছে আন্ডারগ্রাউন্ড স্টেশনের সাথে যুক্ত, তারাও কিন্তু বর্তমানে অনেকগুলো স্টেশন বন্ধ রয়েছে, এবং চলাফেরা যে মানে যাত্রীদের চলাফেরাতে মারাত্মক বিঘ্ন ঘটছে। এই হচ্ছে আসলে লন্ডন আন্ডারগ্রাউন্ড স্ট্রাইকের যেই সর্বশেষ তথ্যগুলো আমাদের কাছে ছিল, সেই তথ্যগুলো। এই স্ট্রাইক আজকে রাত 12:00 পর্যন্ত চলবে, এবং এর ধাক্কা কিন্তু আগামীকাল সারাদিন থাকবে। 1 মার্চ যে স্ট্রাইকটি হয়েছিল সেই স্ট্রাইকের কারণে গতকাল 2 মার্চ সারাদিন কিন্তু সেটির প্রেশার ছিল আন্ডারগ্রাউন্ড এবং লন্ডনের রাস্তাঘাটের উপরে। আজকের যে স্ট্রাইকটি চলছে এটির প্রেশার আগামীকালকে চলবে, মানে সোমবারের আগে আসলে সব কিছু স্বাভাবিক না হওয়ার সম্ভাবনার কথা ইতিমধ্যেই ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।